Hatita, Chinese apps, Bondhobo, TikTok, UC browser, Sherry, Hello, Region of Brew. Chinese app, Dehora Kondota, Aru, Hurakal of Habukionar of Hizu, Kendrio Sorker. Surgical strike, air strike or Pasot, digital strike. Sinor Birute Parutor, digital strike. Parutot Un Hatita, Chinese app Nihit Togohana. সীমান্তত উত্তেজনার মাজতে কঠোর ভারত সরকার চাইনিজেপে দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব আর সুরক্ষালে আনিছে ভাবুকি দেশের চোরাংচোয়া সংস্থাকে ধরে বিভিন্ন পক্ষের লাভ করা তথ্যর পিছতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ে জারি করলে এই কঠোর নির্দেশনা দেশের নাগরিকর তথ্য সুরক্ষিত করার বাবে এই পদক্ষেপ বন্ধ হব টিকটক ইউসি ব্রাউজার শেয়ারিট হেলোর দরে জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ ঘোষিত চাইনিজ এপৰ তালিকাত থকা আন কেইটামান জনপ্রিয় এপ হল লাইকি ইউ ভিডিও বিগো লাইভ ক্লাছ অফ কিংস ক্লাব ফ্যাক্টরি বিউটি প্লাস উইসাট কেম স্ক্যানার ক্লিন মাস্টার ওন্ডার ক্যামেরা ফটো ওন্ডার জেন্টার মি কমিউনিটি আদি ইয়াৰ উপৰি ভাৰতত নিষিদ্ধ কৰা হৈছে আন 42টা চাইনিজ এপ ইফালে তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ে নির্দেশনা জারি করার পিছতে ভারত সরকারে বন্ধ করিলে নিজৰ সরকারি টিকটক একাউন্ট মাই গভ একাউন্ট বন্ধ করিলে কেন্দ্রীয় সরকারে দেশ তথা নাগরিকর গোপনীয়তা রক্ষার বাবে কেন্দ্রীয় সরকারে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করার বিপরীতে 2020 সনের ফেব্রুয়ারি মাহলৈ ভারতত চাইনিজ এপ ব্যবহারের পরিসংখ্যাই চকু কপালত তুলিব আপনার দেশত সর্বাধিক জনপ্রিয় চাইনিজ এপটোই হৈছে টিকটক ভারতত সক্রিয় টিকটক ব্যবহারকারীর সংখ্যা 11,20,00,000 13,00,000 লোকে ব্যবহার করেছিল ইউসি ব্রাউজার শেয়ারিত 20,00,000 লোকে ব্যবহার করে কেম স্ক্যানার ব্যবহারকারীর সংখ্যা 10,00,000 মি কমিউনিটি ব্যবহার করেছিল 18,00,000 লোকে ক্লাব ফ্যাক্টরি 10,00,000 লোকে ব্যবহার করেছিল হ্যালো অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা 1,05,55,910 জন ইউ ভিডিও 92,86,000 লোকে ব্যবহার করে লাইকি ব্যবহারকারীর সংখ্যা 80,78,891 জন এনেদরে 130,00,000 ভারতীয়ক বেড়ে রাখিছে চাইনিজ এপর মকরা জালে বিভিন্ন সময়ত এনে এপ ব্যবহারকারীর সকল তথ্য অজ্ঞাত স্থানলৈ ট্রান্সফার হওয়া বলে গোচর রুজু হয়েছিল দেশের ভিন্ন প্রান্ত দেশের নিরাপত্তা সংস্থায় চলোৱা অনুসন্ধানত এনে তথ্য সমূহ বহিরাষ্ট্রর অজ্ঞাত সার্ভারলৈ ট্রান্সফার হওয়া বলে নিশ্চিত হয় সেইবাবে এনে সন্দেহজনক এপ বন্ধরে আগ্রাসী চীনক উচিত প্রত্যুত্তর ভারত সরকারের ইতিমধ্যে দেশের ইন্টারনেট সার্ভিস প্রভাইডার সকলক এই উনখাতিটা এপ ব্লক করার নির্দেশ দিছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ে গুগল প্লে স্টোর অ্যাপলস অ্যাপ স্টোরতো এই অ্যাপ সমূহর ডাউনলোড ব্লক করার ব্যবস্থা গ্রহণ করবলৈ সরকারে লৈছে ব্যবস্থা ইফালে ভারতের এই ডিজিটাল স্ট্রাইকত থরকাছুটি হেরুয়াইছে চীনে ভারতত চীনা এপ বন্ধর সন্দর্ভত চীনে প্রকাশ করেছে গভীর উদ্বেগ এই কথা জনাই চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্রয় অবশ্যে ইয়ার পিছত কি হব চীনের স্থিতি তার উপরতে দৃষ্টি নিবদ্ধ সমগ্র বিশ্বর ব্যুরো রিপোর্ট নিউজ 18